নমস্কার বন্ধুমানে, আজি মনুষ্যর মানসিকতা বাবদরে টিকে আলোচনা করিয়া। থরে কোন হয়েছি না, গোটে রাজা চিন্তা কলে তাঙ্ক গাঁরে গোটে পোখরী খোলিবে, আও সেটি ক্ষীরর পানি বদলরে ক্ষীরর পোখরী খোলা যাব, গোটে পোখরী খোলা যাব, সেতে পানি ন পুরাই কেবল ক্ষীর হি ঢলা যা। চিন্তা করে সে তাঁকর সেনাপতি আদেশ দেলে, গাঁ সারা প্রচার করে দিও, গোটে ডেট ধার্য হল, সেই ডেট্রে মানে পোখরী খোলা কাম আরম্ভ হব। সেদিন পোখরী পোখরী খোলা গোটে খোলা সরি যাব, নির্ধারিত হল, গোটে ডেট নির্ধারিত হল, যে ডেট্রে সেইদিন রাত্রে সমস্তে কিছু কিছু ক্ষীর আনি সেই গাঁ সারা সমস্ত ঘরে সবু ঘরে নির্দেশ দিয়া হল, সমস্ত মানে ঘর ঘরকে নির্দেশ দিয়া গেল, সমস্তে কিছু কিছু ক্ষীর আনি সেই পোখরী ঢালিবে রাত্রি সময়। এ কথা গাঁ সারা প্রচার হয়ে গেল। প্রচার হয়ে সারিবা পরে, এ তো রাত্রির কথা না, লোকমানে চিন্তা কলে সমস্তে তো ক্ষীর ঢালিবে পোখরীরে, মু যদি সেটি মু পানি ঢালি দিয়ে ক্ষীর বা ক্ষীর বদলরে পানি ঢালি দিয়ে, সে তো ক্ষীর সহিত পানি মিশে যাবে, কারণ জনা পড়িও মু পানি ঢালিছি বলে। যা হোক, এমিতি সেদিন রাত্রে সমস্তে যাইকি সে পোখরীরে ঢালিলে। সকালে হয়তো দেখা যায় সে পোখরীরে ক্ষীর জমা নথিলা, খালি পানি হিঁ থিলা। না, সমস্ত চিন্তাধারা সমান থিলা, সমস্তে চিন্তা সে গুটি চিন্তা কলে সমস্তে তো ক্ষীর ঢালিবে, মো পানি ঢালিবি, আউ সে ক্ষীর সহ মো পানি মিশে যাব, আর মু জানিপারিবে নি মো পানি ঢালিছে। ইয়ে হচ্ছে আমমানঙ্কর মানসিকতা। রাজাঙ্কর যে লক্ষ্য থিলা ক্ষীরর পোখরী, তা ভণ্ডুরি হয়েগলা। ক্ষীরর পোখরী বদলরে এটা পানির পোখরী পালটি গেল। ইয়ে হচ্ছে আমমানঙ্কর মানসিকতা। ধন্যবাদ।